নমস্কার বন্ধুরা, আজ বিকেলে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের হোয়াইট পাস্তা রেসিপি। এই রেসিপিটা ছোট বাচ্চারা বড় সবাই খুব পছন্দ করবে। এখানে আমি দেখো পাস্তা, কিছু পাস্তা সেদ্ধ করে নিয়েছি। এই এখানে ফ্রাইপ্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি অ্যারারুট গুলিয়ে নিয়েছি। এবার অ্যারারুট গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। উপর থেকে দুধ ব্যবহার করলাম। দুধ দিয়ে একটা সস তৈরি করে নিলাম। এবার সমস্ত সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে বাটার দিয়ে আর দিয়ে দিলাম চিজ। চিজটা দিলে খুব দারুণ হয় খেতে। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতন চিজটা আমি দিয়েছিলাম। দিয়ে নিয়ে তারপরে উপর থেকে গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ পাতা দিয়ে ছড়িয়ে দিলাম। নিয়ে গরম গরম পরিবেশন করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ।